বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম, তিনি আমার বাসায় আসছেন দুই দিন আগে। তো আমার ছোট বাচ্চাটা 5-6 বছর বয়সে, ওর জিজ্ঞেস করতেছে আমাকে চিনো, এবং আমরাও বলতেছি চিনো কিনা, চিনে না, বাংলাদেশের সবচাইতে পরিচিত হুজুর, কিন্তু আমার বাচ্চা চিনতেছে না। তো আসলে সবাই একটু আশ্চর্য, তাই বললাম আশ্চর্যের কারণ হলো ও মোবাইল বা কম্পিউটারে আসক্ত না। এখন আমাদের কাছে এটা কিন্তু অস্বাভাবিক হয়, আমাকেও যদি কোনো জায়গায় কোনো বাচ্চা বলে যে না হুজুর চিনি না, সেদিন যেন কোথায় গেলাম, ও IIMC চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, তো ওখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা স্কুল আছে, স্কুলের প্রিন্সিপাল আমাকে ক্লাসে নিয়ে যাচ্ছে, এক বাচ্চা জিজ্ঞেস করছে চিনো হুজুরকে চিনো, বাচ্চা বলে না চিনি না। সাধারণত শুনলে তো মানুষ একটা অপমান হবে, আমার চিনল না কপাল পোড়া। তো আমি বাচ্চাকে খুব সাধুবাদ দিলাম, মারহাবা দিলাম, এখন সবাই তো অবাক হয়ে যাচ্ছে কাহিনী। কিন্তু আমরা দেখেন মানুষের নেচার যখন খারাপ হয়ে যায় তখন অসুস্থতাটাকে সুস্থতা মনে করে আর সুস্থতাটাকে অসুস্থতা মনে করে। এই বাচ্চাটাই আপনার ক্লাসের মধ্যে স্বাভাবিক, ও আমাকে চিনে না, আর বাকিগুলো সব অস্বাভাবিক, এগুলো সব মোবাইল এডিকশনে আছে, এগুলো সব মোবাইলের রোগী, আর এই বাচ্চাটা সুস্থ। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক, হ্যাঁ রে বাচ্চাটা কত খ্যাত, কত আনস্মার্ট যে এই টাইমের এই ভাইরাল হুজুর চিনে না, এটা কপাল পোড়া। অথচ এটাই হলো স্বাভাবিকত্ব যে তার বাপ মা তাকে নিশ্চয়ই ডিভাইস থেকে দূরে রাখতে পেরেছে, আর এই দূরে রাখাটা নির্ভর করে বাবা মার উপরে, যারা মনে করেন যে না ছেলে মেয়েকে মোবাইল দেওয়া ছাড়া খানা খায় না। এইটা আমি বিশ্বাস করতে চাই, আমার বাচ্চাকে আমরা মোবাইল দিয়ে খানা খাওয়াই নিলাম, খাইলে খাও না খাইলে নাই কোনো টেনশন নাই বাবা, মানুষ না খায় বহুদিন বাঁচতে পারে। রোহিঙ্গারা না খায় মাইলকে মাইল হেঁটে, নাফ নদী যদি আপনি দেখে থাকেন, নাফ নদীর ঢেউ দেখলে আপনার কলিজা হজম হয়ে যাবে, সেই নদী পার হয়ে ওরা চলে আসছে। মানুষ খুব সহনশীল প্রাণী, সহজে মরে না, ছেলে দু চার দিন না খেলে মরে যাবে যারা মনে করতেছেন বোকার স্বর্গে বাস করছেন, ভুল, দু চার 10 দিন না খেলে কিছু আসে না, যায় না। আমার এক দোস্ত ছিল নেপালে, মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স করা আলেম মানুষ, দায়ী মানুষ, রিয়াদুল হক নাম, আমার খুব ঘনিষ্ঠ দোস্ত, সৌদিতে একসাথে ছিলাম। তো তার বাসায় একবার বেড়াইতে গেছি, খাবার টাবার রান্না করছে, তারা তো ইন্ডিয়ানরা বা নেপালি, তারা আমাদের মতো বাঙালিদের মতো 10 পদ করতে অভ্যস্ত না, 1 পদ বিরিয়ানি বা কিছু সিম্পল, তাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা বসে গেছি। তো আমরা খাচ্ছি, বাচ্চাদেরকে দেখলাম একটা ডাক দিল, বাচ্চাদের নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান, বেটে খানা হয় তো আ যাও, খানা হয় তো আ যাও বলে খানা শুরু করে দিয়েছে। আমার তো খাবার ঢুকছে না, আরে বাচ্চাগুলো আসছে না, ওদেরকে বাদ দিয়ে আমরা বসে গেলাম। আমি বললাম ইয়ার বলাও বাচ্চাকে থোড়া সাথ বেটকার খালে, তো সে বলতেছে ছোড়ো কেউ মগজ মারি কর রায় হো, পেট উনকা হয় কে মেরা, বলেন যে কেন তুমি এই সমস্ত মাথা হেডেক নিচ্ছ, সে যে খাবে পেট কি তার না আমার। তাই বললাম তার পেট, তো বলে যে তার যদি পেট হয় তো হেডেক আমার কেন, পেট যার হেডেক কোথা ওই খাবে। এখন আমরা সিস্টেম এমন বানিয়ে নিয়েছি যে আমাদের বাচ্চারা ধরে নিয়েছে যে আমার খাওয়ানোর দায়িত্ব আমার মার, ঠেকাটা আমার বাপের, আমার না এদের ঠেকা, তো যার কারণে বাচ্চারা শিখে না। তো এখন মোবাইল ফোনে আসক্তি কেন হয়, কারণ যে আমরা মনে করি যে মোবাইল না দিলে খানা খাবে না, খানা খাবে না সমস্যা কি, এক বেলা খাবে না, দুই বেলা খাবে না, তিন বেলা খাবে না, একদিন খাবে না, দুই দিন খাবে না, তিন দিনের দিন ও খাবে, ওর আব্বা, ওর আম্মা, ওর দাদা, ওর 14 গোষ্ঠী খাবে, আপনি কোনো ফজিলত বয়ান করা লাগবে কয়দিন না খায় থাকে, সিরিয়াস কথা, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো, আমাদের সন্তানরা শেষ, তাদেরকে আমরা ডিভাইসে আসক্ত করে ফেলেছি। এই জন্য আমি বাচ্চাদের মধ্যে কোথাও গেলে আমি জিজ্ঞেস করি আমাকে কে কে চিনো, তো গর্ব করে খুব হাত তোলে, তো যারা চিনে না ওদেরকে ডেকে আমি আলাদা করে আদর করি, এবং তখন অন্য বাচ্চাদেরকে বার্তা দিয়ে দিই আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি, কারণ ওরা মোবাইল দেখে না, আমাকে চিনে না মানে দ্যাট মিনস সে মোবাইল দেখে না, সে একটা সুস্থ বাচ্চা, তার বাবা মা দায়িত্বশীল বাবা মা, আর দায়িত্বশীল না হলে মা নিজে একটাতে নিয়ে বসে থাকে মোনাজাতে, বাপের হাতে আরেকটা তিনি আরেকটা নিয়ে মোনাজাতে বসে থাকে, আর বাচ্চাকে বলে তুমি কম্পিউটার ছেড়ে নাও, কাটুন দেখো, ধ্বংস করে ফেলছে। তো যাই হোক, কোন সন্তানের দোয়া সাদেকায় জারিয়ে থাকবে, আমাদের আলোচনা ছিল যে মানুষ মারা যাওয়ার পরেও তিনটা আমল, এর সব মানুষের আমল নামে যেতে থাকে, এর ভিতরে একটা হলো নেক সন্তান, যে সন্তানকে আপনি মোবাইলের সাথে পরিচয় করান নাই, করোনাদের সাথে পরিচয় করাইছেন, মনুষ্যত্ব শিখাইছেন, সময় দিয়েছেন, এবং তাকে আপনি সিরিয়াসনেসের সাথে পড়াশোনা করিয়েছেন এবং তারবিয়ার শিক্ষা দিয়েছেন। তো মায়েরা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে বাচ্চাদেরকে আল্লাহর ওয়াস্তে সময় দেন, তাদেরকে নিয়ে এঙ্গেজ থাকেন, তারাই আপনার বন্ধু, তারাই আপনার সহপাঠী, তারাই আপনার খেলার সাথী, এবং কোনো ডিভাইসে তাদেরকে আসক্ত করবেন না। বাচ্চাদেরকে ডিভাইস আসক্তি থেকে মুক্ত করার উপায় কি জানেন, আমরা অনেকে জেনে থাকবো, প্রধান উপায় হলো নিজেরা এটা থেকে দূরে থাকা।
আপনি নিজে সারাক্ষণ টিপবেন, মোবাইল টিপতে টিপতে বাচ্চাকে বলবেন এই পড়তে বসো পড়তে বসো মোবাইল রাখো, বাচ্চা তখন কি মনে করবে বল, কি মনে করবে? বাচ্চা তখন মনে করবে রাজ্যের সকল সুখ নিশ্চয়ই মোবাইলের মধ্যেই, নাহলে এই বেটি আমাকে মোবাইল রেখে পড়তে বসতে বলতেছে কেন? সে নিজে টিপতেছে, আমাকে বসতে বলতেছে, পড়তে বসতেছে, নিশ্চয়ই সে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত, আমাকে সে সুখ থেকে বঞ্চিত করতে চাচ্ছে। আল ইনসানু হারিসুন ফী মা মুনিয়া, বাধা দিলে সেটা মনে করে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনি নিজে যদি মোবাইল না টিপে আপনি একটা বই পড়েন, তাকে বলেন আবু তুমিও বসো, তখন তার কাছে এটা বিশ্বাসযোগ্য হবে, এটা হলো বাস্তবতা। বেশিরভাগ বাচ্চারাই আমাদের ধমক শুনে মায়ের খেয়ে বকা জকা খেয়ে পড়তে বসে, বাট তার মনে অনেক কষ্ট দুঃখ যে ষড়যন্ত্র তো কোনোভাবে মেনে নেওয়া যায়। তুমি চান তো মোবাইল টিপবা আর আমার বলো বই পড়ো, এটা কেমন অবিচার? তো আমাদের সন্তানদেরকে যদি সাদকায় জারিয়ার সওয়াব, সরি সওয়াবে জারিয়ার উপায় যদি সন্তানদেরকে বানাতে চাই, তাহলে তাদেরকে মানুষের মতো মানুষের ঘুরতে হলে ডিভাইস আসক্তি থেকে মুক্ত রাখতে হবে। নো ওয়ে, আমি যেহেতু অনলাইনে আমার কাজ কাম বেশি, এই যে আসছি বলা নাই কোয়া নাই, কালা কালা ক্যামেরা সব এসে ভরে গেছে, তো অনেকে মনে করেন বোধ হয় বাসা বাড়িতে বোধ হয় এসব হয়, বাসায় আমাদের খুব স্ট্রিক্টলি আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা মোবাইল কোনো ডিভাইসে আসক্ত যেন না থাকে। এটার জন্য যা যা করা দরকার তার সব কিছু আমরা আলহামদুলিল্লাহ করি, আপনাদেরকে আমি সেগুলোতে আহ্বান করি। তো তিনটা আমলের যে দুয়ার খোলা থাকে, নেক সন্তান, সাদকা জারিয়া, উপকারী জ্ঞান, কাউকে একটা যে ভালো জিনিস শিখাইলেন তিনি আবার আরেকজনকে শিখাইলেন, সব আপনি পেতে থাকবেন।